তো এখানে আমাদের ম্যাগনেটিক মোমেন্ট এর সাথে অ্যাঙ্গুলার মোমেন্টামের রিলেশন এই ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি থেকে পাওয়া যায়। ম্যাগনেটিক মোমেন্ট ইজ ইকুয়াল টু কিউ বাই টু এম সি এল, এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর, আর মিউ এল হচ্ছে এটা, এখানে যেটা রয়েছে এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। তো এর সাথে কোয়ান্টাম মেকানিক্স আমরা যদি নাও জানি তাহলেও এটা আমরা ডিরাইভ করতে পারি সিম্পলি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে। তো এইটার মতো করে আমরা যদি ভাবি যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে একটা স্পিন ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, তাহলে আমরা এই ফর্মুলাতে আমাদের কি লেখা উচিত? ইলেকট্রনের জন্য কিউটা মাইনাস ই আর টু এম সি এস, মানে ইএস বাই টু এম সি উইথে মাইনাস সাইন, এইটা আমাদের লেখা উচিত। কিন্তু এক্সপেরিমেন্ট থেকে দেখা যাচ্ছে যে এটা ঠিক নয়, মানে এটা অ্যাকচুয়ালি ই বাই এম সি এস, ই বাই টু এম সি নয়, ই বাই এম সি। তো তার জন্যই আমাদের এই স্পিন জি ফ্যাক্টরটা লিখতে হয়। কিভাবে আমরা ডিফাইন করি স্পিন জি ফ্যাক্টর? যে ক্লাসিক্যালি আমরা যদি করতাম তাহলে যা হতো, ই বাই টু এম সি হতো, তো মাইনাস ই বাই টু এম সি, তার সাথে একটা আননোন ফ্যাক্টর গুণ করে দিচ্ছি এস, তাহলে রিলেশনটা দাঁড়ায় মিউ এস ইকুয়াল টু মাইনাস জি এস ই বাই টু এম সি এস। তো এই জিএসটাকে আমরা বলি স্পিন জি ফ্যাক্টর। বুঝে গেছে যে প্রথমে আমরা ক্লাসিক্যাল রিলেশন থেকে শুরু করলাম, যদি স্পিনও এরকম ভাবেই আমরা ডিফাইন করি তাহলে মাইনাস ই বাই টু এম সি এস হওয়া উচিত, মানে মিউ এসটা, কিন্তু সেটা হয় না। তার জন্য আমরা কিভাবে ডিফাইন করি? কিউ বাই টু এম সি এস এখানে থাকলো আর তার সাথে একটা আননোন ফ্যাক্টর দিয়ে দিলাম জি এস। এবার এই জিএসটাকে আমরা এক্সপেরিমেন্টালি যদি বার করতে পারি তাহলে স্পিনের সাথে স্পিন ম্যাগনেটিক মোমেন্টের কি সম্পর্ক সেটা আমরা পেতে পারবো। তো ওইটাই হচ্ছে ডেফিনেশন, জিএস এর ডেফিনেশন। এই জিএসটাকে বার করা হয় স্টান গার্লাক এক্সপেরিমেন্ট থেকে। স্টান গার্লাক এক্সপেরিমেন্ট থেকে আমরা কি করব, এই স্পিন জি ফ্যাক্টর এইটাকে বার করব। ঠিক আছে, তো স্টান গার্লাক এক্সপেরিমেন্টে কি আছে, একটা সিলভার অ্যাটম নেওয়া হয়, সিলভার অ্যাটম মানে 47 অ্যাটমিক নাম্বার। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে ফাইনাল একটা ক্রিপ্টন কোর থাকবে, এটা ইনার্ট গ্যাস, এর পরে 5s1 থাকবে আর 4d10 থাকবে। ঠিক আছে, কিন্তু এই যে 5s1টা, এখানে একটা ইলেকট্রন রয়েছে এস অরবাইটালে, তো এখানে এল জিরো আর এস মানে স্পিন হাফ, তাহলে এটা প্লাস হাফ হতে পারে, মাইনাস হাফ হতে পারে। তো সিলভার অ্যাটামের আউটার শেলে আউটার মোস্ট যে ইলেকট্রনটা, ওটার স্পিন হতে পারে প্লাস হাফ আর মাইনাস হাফ। সিলভার ভেপার, সিলভার ভেপার এখানে পাস পার হচ্ছে দুটো স্লিটের মধ্যে দিয়ে, এই একটা স্লিট, এই একটা স্লিট, আর এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক আছে, ইলেক্ট্রোম্যাগনেট আছে, ইলেকট্রোম্যাগনেটের মধ্যে দিয়ে গিয়ে একটা স্ক্রিনে গিয়ে পড়ছে, এই বিমটা সিলভার অ্যাটামের বিম। তো সিলভার অ্যাটামের আউটার মোস্ট শেলে আমাদের, আমরা দেখছি যে স্পিনটা আপ হতে পারে আর ডাউন হতে পারে, তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তার সাথে এই স্পিনটা যখন ইন্টারাক্ট করবে তখন এই বিমটা দুটো ভাগে স্প্লিট হয়ে যাবে, একটা আপ স্পিনের জন্য একটা ডাউন স্পিনের জন্য। তো সেটার মধ্যে কিছু একটু টেকনিক্যাল ডিটেলস আছে। এই যে তোমার ম্যাগনেটগুলো, এই ম্যাগনেটের শেপটা একটা স্পেসিফিক টাইপের হতে হবে, কারণ এই নর্থ পোলটাকে এরকম একটা গ্রুভের মতো হতে হবে আর সাউথ পোলটাকে নাইফের এজের মতো হতে হবে, তার কারণ তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা, লাইনস অফ ফোর্সগুলো এরকম এরকম যাবে, সোজা যাবে না, এটা থেকে বেঁকে যাবে, এটা থেকে বেঁকে যাবে, এটা থেকে বেঁকে যাবে, থেকে বেঁকে যাবে, এটা থেকে বেঁকে যাবে। তাহলে এই ডিরেকশানে যদি দেখো ম্যাগনেটিক ফিল্ডটা তখন চেঞ্জ করবে ওয়াই ডিরেকশান, এইটা আমাদের লাগবে। কারণ ফাইনাল ফর্মুলাটা সেটাতে ডি, ডি মানে কি, এই যে বিমটা দুটো ভাগে স্প্লিট হলো সেই দুটোর মধ্যে একটা ডিস্টেন্স আছে, আর এল একটা ডিস্টেন্স আছে এখান থেকে এল, আর এটা হচ্ছে দুটো
বিম বিম দুটি যে স্প্লিট হয়েছে তার মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি, তাহলে ডিটাকে আমরা মেজার করতে পারি, আর এলটাকে আমরা এখান থেকে ফিট করতে পারি, আর ডিবি ডিওয়াই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের গ্রেডিয়েন্ট। তাহলে আমাদের এই ফর্মুলা থেকে ডি ইকুয়াল টু প্লাস মাইনাস 1/8 জি মিউ বি কে টি এল স্কোয়ার ডিবি ডিওয়াই, এই ফর্মুলা থেকে আমরা জি এর ভ্যালু বার করতে পারি। জি এর ভ্যালু কত বেরোবে? জি এর ভ্যালু বেরোবে 2.0002। এইভাবে আমরা স্টার্ন গার্লক এক্সপেরিমেন্ট থেকে স্পিঞ্জি ফ্যাক্টরের ভ্যালু বার করি। তো এক্সপেরিমেন্টে বেসিক্যালি এখানে সিলভার অ্যাটামগুলো দুটো স্লিটের মধ্যে দিয়ে যায়, তারপর একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যায়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে গেলে দুটো পার্টে ভাগ হয়ে যায়, ওই দুটো পার্টের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডি, এটা হচ্ছে টি। এবার ডি এর ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস 1/8 জি মিউ বি বাই কে টি এল স্কোয়ার ডিবি ডিওয়াই। তো এখান থেকে আমরা স্পিঞ্জ ইফেক্টটা জিএস বার করতে পারি, ঠিক আছে।